आज गुन 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 উচ্ছে বাবু, ঝিঙে বাবু, পটল বাবু, ছোট কর্তা, এটা শুনে কি মনে হচ্ছে জমিদার বাড়ির কোন কাজের লোক তার মালিককে এই নামে ডাকছে? উচ্ছে বাবু, এটা শুনে বড় জোর এটা মনে হতে পারে যে কেউ সবজিওয়ালাকে ভালোবেসে এই নামে ডাকছে। এটা শুনে বড় জোর এটা মনে হতে পারে যে কেউ তার পার্সোনাল ড্রাইভারকে সম্মান জানিয়ে এই নামে ডাকছে। কিন্তু নিজের স্বামীকে এই নামে ডাকা যায় কখনো ভাবতে পেরেছো? তো চলো আর ভাটনাবুকে শুরু করা যাক। তো প্রথমেই সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন তো গুনগুন। ন্যাকামি যতগুলো স্টেপ হয় সবগুলোই পার করে ফেলেছে। এখন আগে আগে হতা হয় কিয়া, শুধু দেখে যাও। নাটকের প্রথমেই দেখা যায় এরা দুজন দুজনকে একদমই পছন্দ করে না, কিন্তু তাও হঠাৎ করে এদের বিয়ে হয়ে যায়। আর এটা হলো বাংলা সিরিয়ালের বৈশিষ্ট্য। অপূর্ব, এই চাকরি আমি ছেড়ে দেবো। প্রথমত নায়কের সাথে নায়িকার স্ট্যাটাস ম্যাচ করবে না, দ্বিতীয়ত নায়কের একজন বড়লোক গার্লফ্রেন্ড থাকবে, কিন্তু বিয়েটা তার সাথে না হয়ে থার্ড পার্সনের সাথে হবে, এবং থার্ড পার্সন হয়ে যাবে নায়িকা, আর যার আসলে নায়িকা হওয়ার কথা সে হয়ে যাবে ভিলেন। তোদের যদি গার্লফ্রেন্ডকে বিয়ে করার ইচ্ছে না থাকে তাহলে করিস না, কিন্তু বিয়ের আয়োজন করে লোক ডেকে এই তামাশাটা করার কি মানে? আটকুড়র ব্যাটা। গুনগুন আর বাবিনের বিয়ে হয়, কিন্তু বিয়ের শর্ত হলো এই বিয়ে অনলি এক বছরের জন্য ভ্যালিড। বলেন কি? হ্যাঁ, এটা হলো বাংলা সিরিয়ালের আর একটা বৈশিষ্ট্য। এখানে বিয়ে তো হয়, কিন্তু কারোর এক মাসের জন্য, কারোর এক বছর, কারোর দেড় বছর। পেলে ইস্তেমাল করো, ফির বিশ্বাস করো। বিয়ের পর আসে ফুলসজ্জা, আর এই ফুলসজ্জাই হলো মূল আকর্ষণ। যে সিরিয়ালে যখন ফুলসজ্জা হবে সেই সিরিয়ালের টিআরপি হাই হয়ে যাবে। মানে বুঝতে পারছো মানুষের ইন্টারেস্টটা ঠিক কোন জায়গায়? তো যাই পারে হোক, আমাদের গুনগুন দিদি এতটাই অবুঝ যে ফুলসজ্জা রাতে কার সাথে শুতে হয় সেটাই জানে না। আমি ঘুমাবো, সবে আমার সাথে। ও বাই দ্য ওয়ে, আমি তো আর গুনগুন দিদি ফুলসজ্জা রাতে বরকে জিজ্ঞেস করছে, তুমি দরজাটা বন্ধ করলে কেন? গুড কোশ্চেন, গুড 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 গুড। ফুলসজ্জা রাতে দরজা বন্ধ করার কি আছে? খুলেও তো করা যায় নাকি? দেখো পাড়া পরিষিতে। আমাদের বাবিন্দা হলো সখত লন্ডা, বউ গায়ে হাত দিলে সেই হাত সরিয়ে দেয়। কি হচ্ছে এটা? বারবার আমার গায়ের উপর হাত ফেলছে কেন? কেন হাত দিচ্ছে জানো না তুমি? মালুম নেই তেরকো। তেরকো মালুম নেই? এবার ফুলসজ্জা রাতে বন্ধু বান্ধব দাদা বৌদি এরা সাধারণত কি করে? বড় জোর দরজায় আড়ি পাতে। কিন্তু এই ফ্যামিলি অন্য লেভেলের, কাকা জ্যাঠা দাদা বৌদি সবাই দল বেঁধে ফুলসজ্জার ঘরে ঢুকে গেছে লাইভ ফুলসজ্জা দেখবে বলে। লজ্জা করেন আপনাদের? এরপর শুরু হয় গুনগুনের নতুন ন্যাকামি। গোটা দুনিয়া পাশবালিশ জড়িয়ে ঘুমায়, বাট গুনগুন চৌধুরী বংশের মেয়ে তাই সে নাকি বাবিনের ঘরে টেডি নেই। এবার একটা টেডির বিকল্প কি হতে পারে? কুশন অথবা পাশবালিশ। কিন্তু না, হবে না, এরকম শক্ত, আমি ঘুমোতে পারবো না এই বালিশটা জড়িয়ে। বালিশ যেটা তুলো দিয়ে তৈরি সেটা ওনার কাছে শক্ত মনে হচ্ছে, তাহলে নরম কোনটা? এটা নরম আছে, আমি তোমার হাতটা জড়িয়ে ঘুমোতে পারবো। বাহ বাহ বাহ, বাবিনের চেহারাটা একবার জাস্ট দেখো, শরীরে এতটুকু চর্বি নেই, এতটুকু মাংস নেই, তার হাত হয়ে গেল নরম আর তুলোর বালিশ হয়ে গেল শক্ত। এটা কোন একটা লজিক হলো তোদের? আমি আগেই বলেছি বাংলা সিরিয়ালে লজিক খোঁজা টুগলি মিডিয়ামের মধ্যে সততা খোঁজা দুটোই। গুনগুন এতটাই অবুঝ যে ফুলসজ্জায় কি হয় সেটা জানে না, কি করলে বাচ্চা হয় সেটাও জানে না। আমি তো কিছুতেই তোমায় বোঝাতে পারছি না, তুমি আদতে কি দিয়ে তৈরি বলো তো আমায়। রিল্যাক্স, আমি ওকে বোঝাচ্ছি, আশা করি আমি ওকে বোঝালে বুঝতে পারবে। আমাকে বুঝিয়ে বললেই বুঝবো। ওকে, এটা কি মাস? ভাদ্র মাস, আর রাস্তার কুকুর। এবার বুঝতে পেরেছো কিসের কথা বলছি? মানে এই একটা ফুল, এই একটা ফুল, এই দুটো একসাথে গুলু 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 গুলু। মানে আরে জীবনে একবার হলেও বায়োলজি বইটা খুলে দেখেছো তো নাকি? না। তাহলে আমি 100% শিওর যে তুমি এক্সামে বারবার গাড্ডু মেরেছো। আমি না ফার্স্ট ক্লাস পে পাস করেছি। ট্রাস্ট মি, ওকে একদিনও পড়তে বসতে দেখিনি, না পড়েই ফার্স্ট ক্লাস পেয়ে গেল।
আমরাও তো খুব অবাক হয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, অবাক হওয়ার কিছু নেই, দুনিয়াতে টুকলি চোতা এগুলো তো এক্সিস্ট করে নাকি। এভাবেই দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু গুনগুনের ন্যাকামি আর যায় না। গুনগুনের ন্যাকামি দেখে অসহ্য হয়ে বাড়ির লোক দুভাগে ভাগ হয়ে যায়। একদল মানুষ, ছেলে মানুষ কিছু বোঝে না, ওকে ছেড়ে দে থাক। আর একদল মানুষ, হ্যাঁ ছোট কিন্তু এতটাও ছোট নয়, যথেষ্ট বড় হয়েছে গো, ওর মতো বয়সে না অনেকে মা হয়ে যায়। আমি যখন বাড়িতে নিজের মতামত জানাতে চাই, ছেলে মানুষ কিছু বোঝে না, ওকে ছেড়ে দে থাক। এন্ড সেম আমি বাড়িতে যখন কোনো কাজ করি না, হ্যাঁ ছোট যে কিন্তু এতটাও ছোট নয়, যথেষ্ট বড় হয়েছে গো, ওর মতো বয়সে না অনেকে মা হয়ে যায়। তো এরপর হঠাৎ করে দেখা যায় গুনগুনের আবারও বিয়ে হচ্ছে। হ্যাঁ, এটা বাংলা সিরিয়ালের প্রধান বৈশিষ্ট্য। আগেও বলেছি এবং আবারও বলছি, বাংলা সিরিয়ালে নায়ক নায়িকার হাজারবার বিয়ে হয়। বিয়ে করতে বসবে অন্য কাউকে, কিন্তু বিয়েটা করবে সেই আগের পক্ষের বর বা বউকে। ওর লজিকটা বুঝতে পারছো? আগেও বলেছি বাংলা সিরিয়ালে লজিক খোঁজা আর এই গানের লিরিক্স বোঝা দুটোই। এরপর একটা বাচ্চার জন্ম হয়। না, তোমরা যেটা ভাবছো সেটা নয়। এক বছর বিয়ে হয়ে গেল কিন্তু গুনগুন এখনো ভার্জিন। ছেলে মানুষ কিছু বোঝে না, ওকে ছেড়ে দে থাক। বাচ্চা হয়েছে এই মহিলার, কিন্তু গুনগুন সেই বাচ্চাকে দখল করে নেয়। একটা সদ্যজাত বাচ্চাকে নিয়ে দুজনে কামড়াকামড়ি শুরু করে। এ বলে আমি ওর মা, ও বলে আমি ওর মা। ইনি নিজেকে মা বলে দাবি করছেন তাও মানা যায়, কিন্তু গুনগুনের লজিকটা শোনো। বেবিটা তো আমারও, তাই না? বেবির মুখ সবার আগে কে দেখেছে? আমি তো হলাম না, আমি ওর মা। ওর লজিকটা বুঝতে পারছো? ইনি নাকি বিশাল বড় সায়েন্টিস্ট, বিদেশ থেকে কাজের অফার আসে, বাট ট্রাস্ট মি, হাতে গুনে এক দুবার অফিস যেতে দেখেছি, তাও আবার এক্সের সাথে আড্ডা দিতে। আটকুড়োর বেটা। আর এটাও বাংলা সিরিয়ালের অন্যতম বৈশিষ্ট্য, বাড়ির প্রত্যেকটা পুরুষ ঘরোয়া কুটকাচালিতে সবসময় উপস্থিত থাকে, কারণ কোনো কাজ নেই আমাদের। কিন্তু আমার অনেক কাজ আছে, এরপর আরো অনেক ভালো ভালো ভিডিও আনতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Beat.